আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগোরিদমস নিয়ে। তো অ্যালগোরিদমস এর আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যালগোরিদম। যে কোনো একটা অ্যালগোরিদমকে যদি আমরা বলতে চাই সে অ্যালগোরিদমটা হচ্ছে একটা ভালো একটা অ্যালগোরিদম, তাহলে তার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকা প্রয়োজনীয়তা রয়েছে। মূলত ছয়টা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। যদি একটা অ্যালগোরিদমের এই ছয়টা ক্যারেক্টারিস্টিক্স থাকে, তাহলে সেই অ্যালগোরিদমকে আমরা বলবো সেটা হচ্ছে একটা ভালো একটা অ্যালগোরিদম। এবং এক্সামিনেশনে এই কোশ্চেনটা প্রায় প্রায় 3 মার্কের জন্য চলে আসে। রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যালগোরিদম। তো আমার সাথে সাথে ওখানে খাতায় মার্ক আপ করে নেবেন। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেটা হচ্ছে ইনপুট স্পেসিফাইড। এক নাম্বার হচ্ছে ইনপুট স্পেসিফাইড। তো এখানে এই ইনপুট দ্বারা কি মিন করা হচ্ছে? এখানে এই ইনপুট দ্বারা সেই ডেটাটাকে মিন করা হচ্ছে যেটা হচ্ছে আমরা কম্পিউটেশনের সময় একটা আউটপুট হচ্ছে ট্রান্সফর্ম করি। এবং যে কোনো একটা অ্যালগোরিদমের 0 or more ওয়েল ডিফাইন্ড ইনপুট থাকবে। এখানে কতগুলো ইনপুট থাকবে? 0 or more ওয়েল ডিফাইন্ড ইনপুট। জিরো অর মোর ওয়েল ডিফাইন্ড ইনপুট থাকবে। এবং এই যে ইনপুটটা আমরা বা যে ডেটাটা রয়েছে, এই ডেটাটা মাস্ট হচ্ছে প্রিসাইজ হতে হবে। তো এখানে এই ইনপুট প্রিসিশন দ্বারা মিনলি কি মিন করা হচ্ছে? যে হচ্ছে অ্যালগোরিদম লিখছে তার নলেজ থাকতে হবে যে আমাদের যে ইনপুট ডেটাটা রয়েছে এই ডেটাটা হচ্ছে কি টাইপের বা কি কাইন্ডের, কতগুলো রয়েছে, এবং হচ্ছে ডেটার ফর্মটা কি, এ সম্পর্কে তার ধারণা থাকতে হবে। এটা হচ্ছে আমাদের ইনপুট প্রিসিশন। তো এই গেল হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স হুইচ ইজ ইনপুট স্পেসিফাইড। নেক্সট যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটা হচ্ছে আমাদের আউটপুট স্পেসিফাইড। তো এখানে এই আউটপুট দ্বারা কি মিন করা হচ্ছে? আউটপুট দ্বারা হচ্ছে আমাদের সেই রেজাল্টের ডেটাটাকে মিন করা হচ্ছে, যেটা হচ্ছে আমরা মেইনলি কম্পিউটেশনের পরে পাচ্ছি। এবং যে কোনো একটা অ্যালগোরিদমের অ্যাটলিস্ট একটা বা তার অধিক হচ্ছে ওয়েল ডিফাইন্ড আউটপুট থাকতে হবে। তো 1 or more ওয়েল ডিফাইন্ড আউটপুট। এবং এই জায়গাতে হচ্ছে আউটপুট প্রিসিশন দরকার। লাইক হচ্ছে আমাদের আউটপুট ডেটাটা হচ্ছে কোন কাইন্ডের, কতগুলো ডেটা রয়েছে, ডেটার ফর্মটা কি, সে সম্পর্কে হচ্ছে ইউজারের ধারণা থাকতে হবে। এবং এখানে অ্যাটলিস্ট ওয়ান আউটপুট কেন থাকবে? লাইক আমরা যে অ্যালগোরিদমটা লিখছি সেই অ্যালগোরিদম কোনো না কোনো একটা রেসপন্স আমাদেরকে করতে হবে। সেই অ্যালগোরিদমের কোনো না কোনো একটা রেসপন্স আমাদের করতে হবে। লাইক সলিউশন যদি হয় তাহলে অ্যান্সার কি, সেই ডেটাটা আমাদের দিতে হবে। অ্যাটলিস্ট একটা ডেটা তো আমরা পাবোই বা তার অধিকও পেতে পারি। বাট যদি কোনো সলিউশন নাও করা পসিবল হয়, তারপরও এই মেসেজটা আমাদেরকে দিবে যে হ্যাঁ কোনো সলিউশন করা পসিবল না। এজন্য বলা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান অর মোর ওয়েল ডিফাইন্ড আউটপুট। আশা করছি আমাদের 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স আপনি বুঝতে পেরেছেন। 3 নাম্বার যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে ডিফাইনাইটনেস। তো এখন অ্যালগোরিদমের যে ডেফিনিশন রয়েছে সেই ডেফিনিশন থেকে আমরা কি জানি? অ্যালগোরিদমের ডেফিনিশন আমরা ফার্স্ট লেকচার ভিডিওতে পড়ে এসেছিলাম। তো সেখান থেকে আমরা জানি অ্যান অ্যালগোরিদম ইজ স্টেপ বাই স্টেপ প্রসিজার ফর সলভিং এনি প্রবলেম। তো এখানে যে স্টেপগুলো রয়েছে এই ইচ অ্যান্ড এভরি স্টেপ হচ্ছে স্পেসিফাই করতে হবে। তো এখানে একটা পয়েন্ট মার্ক আপ করেন ডিফাইনাইটনেস এর মধ্যে, স্পেসিফাই এভরি স্টেপ। এবং আমাদের যে স্টেপগুলো রয়েছে যে অর্ডারে হচ্ছে থাকা উচিত সেই অর্ডারে আমাদের লিখতে হবে বা লেখা থাকতে হবে। তো এখানে হচ্ছে আরেকটা পয়েন্ট আপনি লিখতে পারেন, অর্ডার অফ স্টেপস মাস্ট বি টেকেন ইন দ্য প্রসেস। লাইক সিম্পলি ধরেন আপনি হচ্ছে চা বানানোর একটা অ্যালগোরিদম লিখবেন। তো এখানে হচ্ছে অফকোর্স কিছু স্টেপ থাকবে, লাইক হচ্ছে পানি গরম করা, চা পাতা দেওয়া, তারপর কিছুক্ষণ গরম করা, হিট দেওয়া, এরপর হচ্ছে দুধ চিনি মিক্স করা, তারপর হচ্ছে হিট দেওয়া, পানিটা হচ্ছে আমাদের সেই কাপের মধ্যে ঢালা, আলটিমেটলি হচ্ছে আমরা একটা চা পরিবেশন করতে পারবো। এই যে এখানে স্টেপ রয়েছে এবং এই যে সিকোয়েন্স বা এই যে অর্ডারগুলো রয়েছে এই অর্ডারগুলো কিন্তু মেনটেন করে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে এই অর্ডারটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট।
কোনো একটা অর্ডার যদি আমরা উল্টাপাল্টা করি, চা তো ক্রিয়েট হবে না, এমন কিছু একটা ক্রিয়েট হয়ে যাবে যেটা খেয়ে হচ্ছে, আশা করছি বুঝতেই পারছেন। তো এখানে অফকোর্স যে আমাদের যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপকে হচ্ছে ফার্স্ট অফ অল স্পেসিফাই করতে হবে, দেন হচ্ছে যে অর্ডারে থাকা উচিত সেই অর্ডারে আমাদেরকে লিখা থাকতে হবে। তো এখানে অর্ডার অফ স্টেপস মাস্ট বি টেকেন ইন দ্য প্রসেস, আশা করছি বুঝতে পারছেন। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে লাইক আমাদের যে অ্যালগোরিদমটা রয়েছে এটা মাস্ট বি হচ্ছে ক্লিয়ার কাট থাকতে হবে এবং হচ্ছে আনএম্বিগুয়াস হতে হবে। তো এখানে এই পয়েন্টটা ফার্স্ট অফ অল লিখে নেন, মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড আনএম্বিগুয়াস। আপনি এমন কিছু লিখে ফেলবেন না যেটা হচ্ছে আপনি নিজেই বুঝতে পারছেন না, যদি আপনি নিজেই না বুঝেন তাহলে কম্পিউটার কি বুঝবে, তাই না? তো অবশ্যই আমাদের অ্যালগোরিদমটা ক্লিয়ার থাকতে হবে, হচ্ছে আনএম্বিগুয়াস থাকতে হবে, এবং হচ্ছে আমাদের যে স্টেপগুলো রয়েছে ইচ অ্যান্ড এভরি স্টেপের ডিটেল হচ্ছে ব্যাখ্যা করা থাকতে হবে। এখানে আরেকটা পয়েন্ট আপনি লিখতে পারেন, ডিটেলস অফ ইচ স্টেপ মাস্ট বি স্পেলড আউট ইনক্লুডিং হাউ টু হ্যান্ডেল এরর্স, লাইক কোনো রকম কোনো যদি এরর চলে আসে তাহলে সেই এররটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটাও হচ্ছে আমাদের ব্যাখ্যা করা থাকতে হবে। তো নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের এই যে অ্যালগোরিদমের মধ্যে আমাদের সবকিছু থাকবে হচ্ছে কোয়ান্টিটেটিভ নট কোয়ালিটেটিভ, অর্থাৎ হচ্ছে কোয়ান্টিটিটা আমাদের এখানে বেশি ইম্পর্টেন্ট, গুণগত মান আমাদের দরকার নেই, আমাদের হচ্ছে পরিমাণগত মানটা দরকার। তো ইট শুড ইনক্লুড এভরিথিং কোয়ান্টিটেটিভ নট কোয়ালিটেটিভ। এখানে অনেকগুলো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, পাঁচটা পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা ডিফাইনিটনেসের মধ্যে কি কি, আমাদের প্রত্যেকটা স্টেপ হচ্ছে স্পেসিফাই করতে হবে, যে অর্ডারে হচ্ছে থাকা উচিত সেই অর্ডারে হচ্ছে আমরা নিব, দেন হচ্ছে আমাদের যে স্টেপগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্লিয়ার কাট থাকতে হবে, আনএম্বিগুয়াস, কোনো অ্যাম্বিগুয়াস কিছু আমরা লিখতে পারবো না, প্রত্যেকটা স্টেপ হচ্ছে আমাদের ব্যাখ্যা করা থাকতে হবে, যদি কোনো রকম কোনো এরর আসে তাহলে সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করবো সেটাও আমাদের লিখে থাকতে হবে, এবং হচ্ছে আমাদের স্টেপের মধ্যে সব কিছু হচ্ছে কোয়ান্টিটেটিভ থাকবে, কোনো কিছু কোয়ালিটেটিভ থাকবে না, মানে হচ্ছে আমাদের গুণগত মান নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এখানে আমাদের মাথা ব্যথা হচ্ছে পরিমাণগত মান নিয়ে, আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে ডিফাইনাইটনেস বা আমাদের থার্ড ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে আমাদের ইফেক্টিভনেস, চার নাম্বার হচ্ছে আমাদের ইফেক্টিভনেস। তো আমাদের যে প্রসেসটা রয়েছে, যে প্রসেসের মধ্যে আমরা স্টেপগুলো নিচ্ছি, এই স্টেপগুলো আমাদের মাস্ট বি অ্যাভেলেবল রিসোর্সের সাথে হচ্ছে ফিজিবল হতে হবে। তো একটা পয়েন্ট আপনি লিখতে পারেন, স্টেপস মাস্ট বি ফিজিবল উইথ অ্যাভেলেবল রিসোর্সেস, এবং আরেকটা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের ইফেক্টিভনেস হওয়ার জন্য আমাদের স্টেপের মধ্যে এমন কোনো কিছু থাকবে না হচ্ছে যেটা হচ্ছে আননেসেসারি অথবা হচ্ছে রিডান্ডেন্ট। তো রিডান্ডেন্ট আর আননেসেসারি, আননেসেসারি অ্যান্ড রিডান্ডেন্ট স্টেপস মাস্ট বি omitted. তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, আমাদের যে অ্যাভেলেবল রিসোর্স রয়েছে তার সাথে মাস্ট বি হচ্ছে আমাদের স্টেপগুলো ফিজিবল হতে হবে, এবং হচ্ছে আননেসেসারি এবং রিডান্ডেন্ট কোনো স্টেপ আমরা রাখতে পারবো না। লাইক হচ্ছে আমাদের যে চা বানানোর যে আমাদের রেসিপি ছিল সেই জায়গায় আমরা লিখলাম একটা স্টেপের মধ্যে যে হচ্ছে আলু কাটো, আলু কাটি। তো এখানে চায়ের মধ্যে তো আলুর সাথে কোনো সম্পর্ক নেই, এখানে আলু কাটার কোনো মানে নেই, তো আমরা এখানে আননেসেসারি সেটা লিখছি।
এই টাইপের আননেসেসারি কোনো কিছু আমরা লিখবো না আমাদের অ্যালগোরিদমের মধ্যে, এবং হচ্ছে এমন কাজ আমরা করব না যে একই স্টেপ বা সেম জিনিস আমরা বারবার লিখছি, এমন কোনো রিডান্ডেন্ট কিছু আমরা লিখবো না। তো একটা অ্যালগোরিদম এফেক্টিভ হওয়ার জন্য আমাদের অফকোর্স হচ্ছে যে অ্যাভেলেবল রিসোর্স রয়েছে তার সাথে স্টেপগুলো ফিজিবল হতে হবে, এবং হচ্ছে আননেসেসারি এবং রিডান্ডেন্ট কোনো কিছু আমরা লিখবো না, ওমিট করে যাবো। তো এই গেল হচ্ছে আমাদের 4 নম্বর ক্যারেক্টারিস্টিক, হুইচ ইজ ইফেক্টিভনেস। 5 নম্বর যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে আমাদের ফাইনাইটনেস। তো এখানে আমাদের যে অ্যালগোরিদমটা রয়েছে এটা মাস্ট বি টার্মিনেট হতে হবে, কোনো না কোনো সময় বন্ধ হতে হবে, একটা সার্টেন নাম্বার স্টেপ হচ্ছে এক্সিকিউট হওয়ার পরে অফকোর্স সেটা অফ হতে হবে। এমন না যে আমাদের অ্যালগোরিদম সারা জীবন চলতে থাকবে বা এমন একটা ইনফাইনাইট লুপের মধ্যে আমরা ফেলে দিব না যাতে হচ্ছে আমাদের আর টার্মিনেট হচ্ছে না। তো অফকোর্স যে কোনো একটা অ্যালগোরিদম ভালো অ্যালগোরিদম হওয়ার জন্য তার হচ্ছে ফাইনাইটনেস প্রয়োজন, এবং ফাইনাইটনেসটা কি, আফটার সার্টেন নাম্বার অফ স্টেপস the algorithm must terminate, like হচ্ছে কোনো না কোনো আউটপুট আমাদেরকে এখানে দিতে হবে, এবং হচ্ছে যদি কোনো আউটপুট পসিবল নাও হয় তাহলেও অ্যাটলিস্ট একটা মেসেজ দিবে যে কোনো সলিউশন করা পসিবল না। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের 5টা ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আমাদের যে অ্যালগোরিদমটা রয়েছে এই অ্যালগোরিদমটা মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে হচ্ছে প্রোগ্রামিং কোড থেকে। যেখানে আপনি লিখতে পারেন অ্যালগোরিদম মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম প্রোগ্রামিং কোড। এখানে মানে হচ্ছে আমাদের মানে আমাদের অ্যালগোরিদমটা এমন থাকবে যে কোনো হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি না কেন সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই হচ্ছে আমাদের এই অ্যালগোরিদমটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা পসিবল হয়। তো এই গেল হচ্ছে আমাদের 6টা ক্যারেক্টারিস্টিক্স, যে 6টা ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমরা বলতে পারি আমাদের যে অ্যালগোরিদমটা রয়েছে সেই অ্যালগোরিদমটা হচ্ছে ভালো একটা অ্যালগোরিদম। তো আশা করছি ক্যারেক্টারিস্টিক্স গুলো বুঝতে পেরেছেন, এবং এক্সামিনেশনে আসলে আপনি 6টা যদি ক্যারেক্টারিস্টিক্স ঠিকঠাক মতো এইভাবে যদি লিখে দিয়ে আসেন আপনাকে 3-3 মার্কস ফুল মার্কসে আপনাকে দিবে। তো আশা করছি আজকে লিখছে ভিডিও আপনার ভালো লেগেছে, যদি আজকে লিখছে ভিডিও আপনার ভালো লেগে থাকে সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এবং নেক্সট লিখছে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।